Dear viewers, Assalamu alaikum. বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে পুরো দেশ যখন বিপর্যস্ত, দিন দিন বাড়ছে যখন বেকারের সংখ্যা, ঠিক এই সময়ে সুসংবাদ মিলল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ দপ্তরে নবম ও দশম গ্রেডে 1815 জনকে নিয়োগের খবরে। বন্ধুরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC এর ওয়েবসাইটে ইতোমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে 26 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত। কেবলমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা 26 জুলাই 2020 সন্ধ্যা 6টা হতে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 29 জুলাই 2020 সন্ধ্যা 6টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তবে এবার আসুন জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কোন কোন পদে কতজনকে নিয়োগ করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা বা সমপর্যায়ের পদে দশম গ্রেডে 1394 জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নবম গ্রেডে 40 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দশম গ্রেডে 60 জন, ড্রাফটসম্যান দশম গ্রেডে 21 জন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে নবম গ্রেডে 59 জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে সহকারী পরিচালক ভূতত্ত্ব নবম গ্রেডে 15 জন, সহকারী পরিচালক ভূপদার্থ নবম গ্রেডে 8 জন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দপ্তর সমূহে সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স দশম গ্রেডে 31 জন, ইনস্ট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স দশম গ্রেডে 55 জন, ক্রাফট ইনস্ট্রাক্টর দশম গ্রেডে 25 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঔষধ তত্ত্বাবধায়কের নবম গ্রেডে 57 জন এবং ঔষধ পরিদর্শক দশম গ্রেডে 13 জন। বন্ধুরা, আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরি হলো সোনার হরিণ, আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো কোনো কথাই নেই। তাই করোনা পরিস্থিতিতে ঘরে বসে অলস সময় পার না করে আজই আবেদন করুন এবং নিজেকে প্রস্তুত করুন যোগ্য প্রার্থী হিসেবে। এমন প্রয়োজনীয় সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের ভালো কাজে উৎসাহিত করুন।